Hi, I'm Dr. Raihan, Brand Ambassador of Nutrition Depot Bangladesh. Welcome to another episode of Information Video. আজকে আমরা কথা বলবো হাইড্রেশন এন্ড ডিহাইড্রেশন। তো হাইড্রেশন কি? হাইড্রেশন হচ্ছে আপনার যখন এক্সেসিভ সুইটিং হয় আপনার বডি থেকে ওয়াটার লস। সো ওইটাকে রিপ্লেনিশ করার জন্য আপনি যখন পানি খান এটাকে হাইড্রেশন বলে। এন্ড হোয়াট ইজ ডিহাইড্রেশন? ডিহাইড্রেশন হচ্ছে এই যে ওয়াটার লসটা হচ্ছে থ্রু সুইটিং, বাউল মুভমেন্ট অর এনি আদার ওয়ে। সো এই স্টেটটাকে বডি ডিহাইড্রেশন বলে। সো ডিহাইড্রেশন এর সাইনস এন্ড সিমটমস গুলো কি হতে পারে? ইউজুয়ালি ডিহাইড্রেশন এর সাইনস এন্ড সিমটমস হচ্ছে মাসল ক্র্যাম্প, উইকনেস, রিডিউস এনার্জি, ডিজিনেস লাগতে পারে। এন্ড আরেকটা যেটা হতে পারে কনস্টিপেশন। সো এই জিনিসগুলোকে আপনি কিভাবে মিনিমাইজ করবেন বা অ্যাভয়েড করবেন, এটা হচ্ছে প্রপার লেভেলের ওয়াটার ইন। আপনার জন্য কতটুকু ওয়াটার দরকার এই জিনিসটাকে আপনি এনশিওর করবেন। এন্ড ওই পরিমাণ পানি এভরিডে আপনি খাবেন। অ্যান্ড হাইড্রেশনের বেনিফিটস, হাইড্রেশনের বেনিফিটস আসলে অনেক ভ্যারাইটির আছে। যেমন যারা রেগুলার ওয়ার্কআউট করে বা যারা অ্যাথলিট তাদের জন্য মেইন বেনিফিটস হচ্ছে মাসল রিকভারি। অ্যান্ড তার সাথেও হাইড্রেশন অনেকটা ক্ষেত্রেও ফ্যাট লসে হেল্প করে। অ্যান্ড আপনার যে ফুড নিউট্রিয়েন্টস এগুলোকে আপনার বডিতে প্রপারলি ডিস্ট্রিবিউট করতে ওয়াটার অনেক ক্ষেত্রে হেল্প করে। সো কী কী মাধ্যমে আপনি হাইড্রেটেড থাকতে পারেন? আপনি সিম্পলি পানি ক্যারি করতে পারেন আপনার সাথে। আপনি যদি ওয়ার্কআউট করেন রেগুলারলি আপনি পিসিডব্লিউ ইউজ করতে পারেন, ইলেকট্রোলাইট ড্রিঙ্কস ইউজ করতে পারেন, কোকোনাট ওয়াটার ইউজ করতে পারেন, যে কোনো ইলেকট্রোলাইট রিচ ড্রিঙ্ক আপনার জন্য আইডিয়াল সোর্স ফর হাইড্রেশন। আমাকে অনেকেই জিজ্ঞেস করে থাকে যে আমার পার ডে কতটুকু পানি খাওয়া উচিত। আসলে আইডিয়ালি পার ডে 2-4 লিটার পানি খাওয়া যেতে পারে, বাট এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। বাট দেয়ার ইজ এ ফর্মুলা, এই ফর্মুলাটা আপনি অ্যাপ্লাই করে আপনি বের করতে পারবেন যে আপনার জন্য কতটুকু পানি। ফর্মুলাটা হচ্ছে যে আপনার বডি ওয়েট ইন পাউন্ডস ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ইন আউন্স। সো এই ফর্মুলাটা ইউজ করে আপনি ইজিলি বের করে ফেলতে পারবেন যে আপনার পার ডে কতটুকু পানি খাওয়া উচিত। আমি পার্সোনালি আমার হাইড্রেশন ট্র্যাক করার জন্য নিউট্রিশন ডিপো বাংলাদেশের এই 2.2 লিটার ওয়াটার বোতলটা ইউজ করি, বিকজ এটার মেজারমেন্ট দেওয়া আছে এন্ড ইটস ভেরি ইজি টু ট্র্যাক মাই ডেইলি ওয়াটার ইনটেক। সো আপনারা এই বোতলটা নিউট্রিশন ডিপো বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন অ্যান্ড ইউ ক্যান অলসো কিপ ট্র্যাক অফ ইউর ডেইলি ওয়াটার ইনটেক। সো দিস ইজ দ্য ইনফরমেশন ভিডিও অ্যাবাউট হাইড্রেশন অ্যান্ড ডিহাইড্রেশন। স্টে টিউন ফর আনাদার ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।